আধুনিক প্রযুক্তি বর্তমানে এমন লেভেলে গিয়ে পৌঁছেছে যা দেখলেই মনে হয় এগুলি কিছু বছর আগে আমরা সায়েন্স ফিকশন মুভি অথবা ভিডিও গেমগুলিতে দেখেছি বিশেষ করে মিলিটারি বাহিনীতে ব্যবহার হওয়া কিছু আবিষ্কার এমন স্তরে গিয়ে পৌঁছেছে যা দেখে আপনি হলিউড মুভি বলে ভুল করতে পারেন হয়তো ধীরে ধীরে এই আবিষ্কারগুলিও ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিলিটারি উদ্ভাবন এবং প্রযুক্তি দেখাতে চলেছি যা যে কোনো দেশকে সর্বশক্তিমান করে তুলতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন একটি যুদ্ধক্ষেত্রে বিশাল আকারের ট্যাঙ্কগুলির সুরক্ষা খুবই প্রয়োজনীয় কারণ প্রতিনিয়ত ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র আরও উন্নত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রফি হল একমাত্র সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যা যুদ্ধক্ষেত্রে জীবন এবং ট্যাঙ্কের সুরক্ষা প্রদান করবে সিস্টেমটি ইসরায়েলি মেরকাভা মার্ক থ্রি এবং ফোর ট্যাঙ্ক এবং ইসরায়েলি নামারের সাজোয়া কর্মী বাহনে ব্যবহার করা হচ্ছে এছাড়াও আমেরিকার অ্যাব্রামস এবং জার্মানির লেপার টু ট্যাঙ্কেও ট্রফি সিস্টেম সংযুক্ত কিন্তু কিভাবে এটি কাজ করে আসলে এই ট্রফি সিস্টেম ট্যাঙ্কের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে যা রিকয়েললেস রাইফেল এটিজিএম রকেট হিট ট্যাঙ্ক রাউন্ড এবং আরপিজি এর মতো অস্ত্র থেকে আসা হুমকি শনাক্ত করে এবং তা প্রতিহত করে এই সিস্টেম একটি বিস্ফোরক আকৃতির পেনেট্রেটর বা ইএফপি নিক্ষেপ করে আসন্ন তোপ বা মিসাইল ধ্বংস করে তবে এর একটি দুর্বলতা রয়েছে উচ্চগতির ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে যা পদাতিক এবং বেসামরিকদের জন্য বিপজ্জনক হতে পারে আপনারা যারা হলিউড মুভি অ্যারাইভেল দেখেছেন তারা এই ড্রোনটিকে সেই এলিয়ান যানের সাথে তুলনা করতে পারেন এই ভিভ্যাট নামের ড্রোনটি শত্রুর হুমকিজনক মহাকাশযানগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে যন্ত্রটির বিশেষত্ব হল এর প্রযুক্তি এটি চার্জ শেষ হওয়ার পরও 10 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং যে কোনো আবহাওয়ায় মিশন চালাতে পারে এমনকি এই ড্রোন চলন্ত জাহাজের 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির মতো ছোট অবতরণ এলাকায় অবতরণ করতে পারে এটি একটি সাধারণ পিক আপ ট্রাকে সহজেই বহন করা সম্ভব এবং মাত্র 20 মিনিটে 2 জন মিলিটারি ভিব্যাটকে প্রস্তুত করতে পারবে যা আপনার বন্ধুর সাথে একটি তাঁবু খাটানোর চেয়েও সহজ ব্যাপার এই ড্রোনটি শত্রু শনাক্ত করার জন্য আদর্শ কারণ এতে রয়েছে ইও ক্যামেরা এয়ার অ্যান্ড ল্যান্ড ওয়াইড এরিয়া সার্চ সিস্টেম এবং শক্তিশালী এআই এছাড়াও এটি যুদ্ধক্ষেত্রে সবচেয়ে কঠিন জায়গাগুলিতেও 12 কিলোগ্রাম পর্যন্ত সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম শত্রু যদি আপনাকে দেখতেই না পায় তাহলে গুলিবিধ্বস্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই ধারণার ভিত্তিতে সুইডেনে এই অনন্য অ্যাডাপটিভ ক্যামোফ্লেজ সিস্টেম তৈরি করা হয়েছে যুদ্ধের সড়ক যানগুলির জন্য এটি যে কোনো ভারী যন্ত্রপাতিকে তার পরিবেশের সাথে মিলিয়ে দিতে পারে এবং শত্রুর থার্মাল ইমেজিং সিস্টেমগুলির কাছেও অদৃশ্য হয়ে ওঠে এটি একটি ট্যাঙ্ক বা গাড়িকে ঝোপঝাড় বা পাথরের মতো দেখতে তৈরি করতে পারে কিন্তু এটি আসলে কিভাবে হয় এই অ্যাডাপটিভ ক্যামোফ্লেজ সিস্টেমটি হানিকর কমের মতো আকৃতির মডিউল ব্যবহার করে তৈরি যা বস্তুটির পাশ বরাবর ঢেকে দেয় এবং বিভিন্ন ভিজুয়াল প্যাটার্ন তৈরি করে যা ক্ষেত্রবিশেষ পৃথক পৃথক হতে পারে যেমন ধরুন ভবিষ্যতে অ্যাডাপটিভকে নৌ এবং বায়বীয় যানবাহনে ব্যবহার করা যেতে পারে সেই ক্ষেত্রে হেলিকপ্টারকে মেঘ বা যুদ্ধজাহাজগুলিকে ঢেউয়ের মধ্যে অদৃশ্য করে দেওয়া যাবে যা ভাবলেই যেন হলিউড সিনেমার কথা মনে পড়ে যায় ড্রাগন ফায়ার এই অস্ত্র মাত্র 1000 টাকায় 1 কিলোমিটার দূরের কোনো শত্রুর বিমানকে ধ্বংস করে দিতে পারে এই কথাটির মূল অর্থ ভবিষ্যতের এই বন্দুক একবার গুলি চালালে খরচ হবে মাত্র 10 পাউন্ড এটি আধুনিক ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক সস্তা যেখানে অন্যদের দাম $1 মিলিয়ন ড্রাগন ফায়ার হলো প্রথম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা লেজার ব্যবহার করে আলোর গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করবে এর শক্তি 50 কিলোওয়াটের বেশি যা আপনার বাড়িতে বিদ্যুৎ প্রদান করার জন্য যথেষ্ট অনুমান করা হয় যদি তৃতীয় বিশ্ব কোনোদিনও ঘটে এটি সেই সময়ের অন্যতম হাতিয়ার হবে PCL-181 এটি হলো 155 মিলিমিটার স্বয়ংক্রিয় হাউইটজার নামের একটি অস্ত্র যা ন্যাটোর সব ধরনের প্রজেক্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ পাশাপাশি চীনের GP-1 বা GP-155-এর সাথে খাপ খায় এছাড়াও এটি সামান্য পরিবর্তনের পর পারমাণবিক গোলা বারুদও ছুটতে সক্ষম যারা জেনারেলস জিরো আওয়ার ভিডিও গেমের ভক্ত তারা জানে এই অস্ত্র বাস্তব জীবনে একটি সামরিক ঘাঁটির কী অবস্থা করতে পারে PCL-181-এর সর্বাধিক রেঞ্জ হল 32.93 মাইল এছাড়াও এর বিশেষ ক্ষমতার মধ্যে রয়েছে সাধারণ GPS-এর মাধ্যমে ব্যালিস্টিক গণনা লেজার রেঞ্জ ফাইন্ডার এবং বিশেষ কম্পিউটার ব্যবস্থা প্রিডেটর সিনেমাতে আর্নল্ডের দল কখনোই মারা যেত না যদি তারা এই নাইট ওয়াকার স্যুট পরিধান করত
এই স্থির এবং ডাইনামিক থার্মাল কনসিলমেন্ট সিস্টেম আপনাকে থার্মাল দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে পারে 2952 ফুট পর্যন্ত। আপনি সহজেই এই স্যুটটি একটি ছোট ব্যাগে প্যাক করতে পারবেন, যার আকার 7.87x5.9 ইঞ্চি। এটি পুরোপুরি শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম এবং উচ্চ তীব্রতার কাজের জন্য আদর্শ, যাতে আপনি শত্রুর সাথে লড়াই করার সময় ঘামবেন না। এমনকি লড়াইটি যদি কঠিন শীতের দেশেও হয়ে থাকে, এই স্যুটটি 26.6 ডিগ্রি ফারেনহাইটেও আপনাকে উষ্ণ রাখবে। যদি আপনি দিনে দুপুরে সকলের সামনে অদৃশ্য হয়ে যাবেন এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই কোয়ান্টাম স্টেলথ আপনার স্বপ্ন পূরণ করতে পারে। মাত্র $50 আপনি এমন একটি উপাদান পেতে পারেন যা আপনাকে বা যে কোনো বস্তুকে কার্যত অদৃশ্য করে তুলতে পারে। কোয়ান্টাম স্টেলথ সিক্রেট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যা যে কোনো বস্তুর ছায়াকে 90% হ্রাস করে এবং আলো বাকিয়ে বস্তুকে লুকিয়ে রাখে। এটি অত্যাশ্চর্য পাতলা কাগজের মতো, যা আধুনিক ক্যামোফ্লেজ সমস্যাগুলির জন্য একটি নিখুঁত সমাধান হতে পারে। কল্পনা করুন শত্রুর চোখ থেকে অদৃশ্য হয়ে যাওয়া মিলিটারি বাহিনী কেমন হতে পারে, যেমন হ্যারি পটার সিনেমাতে দেখা যায়। একটি সেতু তৈরি করা কতটা জটিল এবং সময় সাপেক্ষ তা কম বেশি আমরা সকলেই ধারণা রাখি, কিন্তু কী হবে যদি হঠাৎ একটি সেতু বানানো সম্ভব হয়? লেগুয়ান আমাদের বাস্তব জীবনে সেই চাবিকাঠি হতে পারে, যা মাত্র 5 মিনিটে 179 ফুট সেতু বা 286 ফুট সেতু তৈরি করতে পারে, এবং সেই সেতু 72 টন পর্যন্ত ওজন সহ্য করতে সক্ষম, যা এমনকি ভারী অ্যাব্রামস ট্যাঙ্কগুলিও সহজে নদী পার করতে পারে এই লেগুয়ান দ্বারা তৈরি সেতুর উপর দিয়ে, এবং প্রয়োজনে এটি ভাসমান সেতু বা ফেরিতে রূপান্তর করা যায়, যা সাজোয়া যানবাহন চলাচলের জন্য আরও সহজ করে দেয়। কিন্তু যদি আপনি মনে করেন যে লেগুয়ান যথেষ্ট নয় আপনার সৈন্যদের নদী পারাপারের জন্য, তাহলে DM-3 অ্যাম্ফিবিয়াস রিগ আপনার নদী পারাপারের চাহিদা পূরণ করতে পারে। এই স্বয়ংক্রিয় সেতুবাহী যান 60 টনের বেশি ওজন বহন করতে সক্ষম, এমনকি ভারী লেপার্ড 2 বা চ্যালেঞ্জার 2 এর মতো যান সহজে পারাপার করতে পারে। এটি বৃহৎ 13 মিটার অ্যালুমিনিয়াম খেয়ানৌকায় রূপান্তরিত হয়ে ফেরি হিসেবে কাজ করে, এবং এর ক্রু হালের উপরে থাকা নিয়ন্ত্রণ ব্যবহার করে যানটিকে চালিত করা যায়। যখন একটি সামান্য ভুলেরও জায়গা থাকে না, তখন পরিকল্পনা মজবুত করা দরকার। ক্যামারো জেভার ট্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন, যে ট্র্যাকিং সিস্টেম উদ্ধারকর্মী এবং সামরিক বাহিনীর জন্য সহায়ক হতে পারে। সুপারম্যানের মতো এক্সরে দৃষ্টিশক্তির ক্ষমতাসহ এই স্ক্যানার প্রযুক্তি 100 মিটার দূর থেকেও দেওয়ালের ওপাশে কী আছে তা দেখতে সক্ষম করে। ওয়্যারলেস রিমোট মনিটরিংয়ের মাধ্যমে সংকটময় পরিস্থিতিতে হুমকি মূল্যায়ন করা সহজ হয়, ফলে বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়। ডিসপ্লেটি মানুষের সঠিক অবস্থান দেখায় এবং স্ক্যানার থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব পরিমাপ করা যায়। কারা চলাফেরা করছে তা নির্ধারণ করে এবং তাদের আপেক্ষিক অবস্থান নির্দেশ করে। এতে আপনি ভাবতে বাধ্য হবেন, বিজ্ঞানের নাগালের বাইরে কি কোনো সুপার পাওয়ারও থাকতে পারে? বর্তমান সময়ে রাজনৈতিক যা পরিস্থিতি, তাতে প্রত্যেক পুলিশ বাহিনীতে এরকম একটি যান অবশ্যই থাকা দরকার। ডকিং MV-3 হাইড্রোস্টিক হলো এমনই একটি বিশেষ যানবাহন, যা সামনের দিকে ব্যালিস্টিক সুরক্ষাসহ 8 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এটি ইনফ্রারেড এবং থার্মাল ইমেজিং ক্যামেরা, গ্যাস ও বিষ শনাক্তকারী এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম দিয়ে সজ্জিত। দিনে ও রাতে এমনকি কম দৃশ্যমান পরিস্থিতিতেও এটি কার্যকর হতে পারে। হাইড্রোস্টিক যান মজবুত ও দ্রুত, যা ব্যস্ত ও গোলমালপূর্ণ রাস্তায় প্রতি ঘন্টায় 5 মাইল বেগে চলতে পারে, এবং এতে প্রত্যাহারযোগ্য ব্যাটারিং র্যাম ও কার্পুল থাকার কারণে হঠাৎ বন্ধ বা থেমে যাওয়ার কোনো ভয় নেই। 12টি স্তর দিয়ে সজ্জিত এই বুলেট প্রুফ কেবলার শিল্ড, এটি যে কোনো বাহিনীর জন্য একটি সহায়ক, যা শক্তিশালী গুলির আঘাত থেকে রক্ষা করে। স্ট্যান্ডার্ড শিল্ডগুলির তুলনায় যেখানে অন্যদের ওজন 45 কিলোগ্রাম, সেই জায়গায় এর ওজন মাত্র 25 কিলোগ্রাম, যা এর মোবিলিটি বাড়িয়ে তোলে। কিন্তু আর যাই হোক, এগুলি মিলিটারি সৈন্যদের জন্য আমার দেখা সবচেয়ে সহায়ক হাতিয়ারগুলির মধ্যে অন্যতম। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।